গত চার মাসের মধ্যে দ্বিতীয় দফায় বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কবলে পড়ল পাকিস্তান। লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকালে সরবরাহ বন্ধ হয়ে যায় দেশজুড়ে, বড় সব শহরই হয়ে পড়ে বিদ্যুৎহীন। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে, এর মধ্যে বিদ্যুৎ সমস্যাও হয়ে উঠছে আরও ঘোরতর। সোমবার হঠাৎ পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট, করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার সহ দেশের বড়সব শহরই হয়ে পড়ে বিদ্যুৎহীন। স্থানীয় সময় সকাল 7:30 দিকে ঘটে জাতীয় গ্রিডে বিপর্যয়ের এমন ঘটনা। গত চার মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা দিল এত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর সংবাদ মাধ্যমকে জানান, সকালে সঞ্চালন লাইন চালু করার পর দেশের দক্ষিণাঞ্চলে জামসড় ও দাদু শহরের মধ্যবর্তী এলাকায় ফ্রিকোয়েন্সির ক্রমাগত পরিবর্তন হচ্ছিল। এমন খবর পাওয়ার মধ্যেই ভোল্টেজ ওঠানামা করতে থাকে, তারপর এক এক করে সঞ্চালন লাইনগুলো বন্ধ হয়ে যায়। তবে একে বড় কোনো সংকট বলে মানছেন না তিনি। অর্থনৈতিক সংকটের মধ্যে এত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট সাধারণ পাকিস্তানিদের মনে আতঙ্ক বাড়িয়েছে। তাদের আশঙ্কা বাড়তে পারে দাম। এর আগে বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় বাজার ও রেস্তোরাঁ রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পিন্টু হাজং, নাগরিক।